এবার হামলার মুখে পড়লেন ডিএসপি ট্রাফিক। কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি, তবে তাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলেই জানা যাচ্ছে। এবং হামলায় আহত হয়েছেন ডিএসপি ট্রাফিক, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি। প্রথম খবর দেখাচ্ছি আপনাদেরকে কলকাতা টিভিতে, যেখানে ডিএসপি বিপুল বন্দ্যোপাধ্যায়, ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়, তাকে আহত হতে হলো। ইসলামপুরের হরিশ্চন্দ্রপুরের কাছে এই ঘটনা ঘটে, তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কে বা কারা এই হামলা চালালো, এর পিছনে কি উদ্দেশ্য ছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি, তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত হয়েছেন হামলাতেই ডিএসপি ট্রাফিক, ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়, তার উপরে এই হামলা চালানোর ঘটনা ঘটে। ইসলামপুরের হরিশ্চন্দ্রপুরের এই ঘটনা, সেখানেই তাকে তার উপর এই হামলা চালানো হয়। যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি, তবে হামলার শিকার হতে হলো ডিএসপি ট্রাফিককে। রবিউল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি রবিউল, ঠিক কি ঘটনা ঘটেছে, কারা হামলা চালিয়েছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে আপনাদেরকে আরো একবার সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে হামলায় আহত হয়েছেন ডিএসপি ট্রাফিক, ডিএসপি ট্রাফিক তাকে হামলার শিকার হতে হলো ইসলামপুরের, সেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে বিপুল বন্দ্যোপাধ্যায় তাকে তার উপর চড়াও হন বেশ কয়েকজন এবং হরিশ্চন্দ্রপুরের কাছেই তার উপর হামলা চালানো হয়। যদিও কে বা কারা এই হামলা চালালো সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনা ঘটেছে ইসলামপুরের হরিশ্চন্দ্রপুরের কাছে, সেখানেই এবার আহত হলেন ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। প্রথম খবর দিচ্ছে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সেই কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে এবং আহত হয়েছেন তিনি। কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত যদিও স্পষ্ট করে কিছু জানা যায়নি, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ইসলামপুরের হরিশ্চন্দ্রপুরের কাছেই তার ওপর চড়াও হন বেশ কয়েকজন এবং তাকে ধীরে মারধর করা হয়, হামলা চালানো হয় তার ওপর, যার কারণে আহত হয়েছেন ডিএসপি ট্রাফিক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, ঠিক কি ঘটনা ঘটেছে, কারা এই হামলা চালালো ডিএসপি ট্রাফিকের ওপর, কিছু জানা যাচ্ছে? দেখো, গতকাল যখন ভোট কেন্দ্র থেকে যখন ভোট ভোট দান প্রক্রিয়া শেষ হওয়ার পর সেখান থেকে কিন্তু ফিরছিলেন মালদা জেলা ট্রাফিকের ডিএসপি বিপুল ব্যানার্জি, তখন তেনার রাস্তা কিন্তু আটকে দেয় কিছু দুষ্কৃতি বলে খবর পাওয়া গিয়েছে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর থেকে ফেরার পথেই কিন্তু এই ঘটনা ঘটে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে কিছু দুষ্কৃতি, সেই ইটের আঘাতে কিন্তু গুরুতর জখম হন মালদা জেলা ট্রাফিক ডিএসপি বিপুল ব্যানার্জি। তাকে প্রথমে সেখান থেকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয় এবং তার চিকিৎসার অবনতি দেখাই তাকে কিন্তু মালদা মেডিকেল কলেজে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। গোটা ঘটনা তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ তোমাকে রুহুল আমিন, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার সেই ছবি দেখাচ্ছি, যেখানে ইসলামপুরের হরিশ্চন্দ্রপুরের কাছে এই ঘটনা ঘটেছে, সেখানে ডিএসপি ট্রাফিক তাকে তার উপর হামলা চালানো হয় এবং আহত হয়েছেন তিনি বিপুল বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করেই হরিশ্চন্দ্রপুরের কাছে এই ঘটনা ঘটে, যেখানে হামলা চালানো হয় তার ওপর এবং এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায়, হামলায় আহত হয়েছেন ডিএসপি ট্রাফিক।